আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। ফুলের শুভেচ্ছা দিয়ে আজকে ব্লগটা শুরু করতে যাচ্ছি। শুরুতেই থাকছে ব্যস্ততা, বাসা থেকে বের হয়েছি সবাই রেডি হয়ে যাব বল জানোর উদ্দেশ্যে। একটু বাজার আছে কারণ বাসায় একটা ছোট পার্টির আয়োজন করেছি। ঈদে তো সবার বাসায় ঘুরেছি একটু একটু করে, তারপরে আবার সবার বাসায় একটু একটু করে পার্টিও হচ্ছে। এত আনন্দ কোথায় রাখি, তো ভাবলাম কেন না আমার বাসায়ও একটা পার্টি হয়ে যাক, সে আয়োজনই চলছে। তো তার জন্যই বোলজানোতে যাওয়া হচ্ছে, একটু বাজার। বাজার তো লাগেই, বাজার ছাড়া তো আবার গৃহিণীদের কোনো আয়োজনই শেষ হয় না, টুকটাক টুকটাক লাগতেই থাকে। তো বোলজানোর বাজার শেষ করে এসে বাসায় এসে বসিয়ে দিলাম নাস্তার কিছু আইটেম। এগুলো আবার আগের দিন না করলে তো পরের দিন রান্নারও আয়োজন থাকে। বিকেলের দিকে কেকটা বানিয়ে ফেলেছিলাম, আর দেখলেনই তো ওভেন থেকে বের করেছি। আর এটা ছিল প্রোগ্রামের আগের দিনে ভিডিও। বিকেলবেলা মুরগিগুলো রেডি করে নিয়েছি, ভেজে নিলাম। ওইখানে মুরগির কি বলে এটাকে, আপনার মুরগির মশলাটাও কষিয়ে নিচ্ছি। তো মুরগি রোস্ট করব। এখানে গরুর মাংসের ঝোল হয়ে গিয়েছে, গরুর কোরমা, এখানে বুটের ডাল। মেনুতে যতটুক পেরেছি নিজের মতো করে ফেলেছি, দুই আইটেম ভর্তা করেছি। সাথে একটু ভর্তা না হলেও ভাবিদের আবার মজাও লাগে না, দেখা যায় একটু মুখরোচক খাবার থাকি সব কিছু। দেখা যায় ঈদে এত খাবার হয়েছে, এত পোলাও, অন্যান্য খাবার হয়েছে, একটু ভর্তা থাকলে খাওয়াটা সুন্দর মতো এনজয় করা যায়। সাথে ছিল একটু সবজি, আর ওই যে চিংড়ি মাছ দেখেছেন সেটা দিয়ে শাসলিক করেছিলাম। এই তো শাসলিকটাও রেডি হয়ে গেছে। এটা গাঁততে আবার আমাকে সবাই হেল্প করেছে, সারা, সামান্তা, তো একটু একটু করে সবাই হাত লাগিয়েছে। সবার শেষে রাতে সব কিছু গুছিয়ে কাবাবটাও রেডি করে নিয়েছি, পরের দিন সকালে ভেজে ফেলবো। আর সাথে ছিল ডেজার্ট হিসেবে কিছু আইটেম, কাস্টার্ড ছিল, কাস্টার্ডের দুধটাও ঘন করে রেখে দিয়েছি, সকালে ফুডটা মিলিয়ে ফেলবো। তারাকে স্কুল থেকে দিয়ে এসে বাসাটা গুছিয়ে ফেললাম। তো ভাবলাম কেননা বাসাটাও আপনাদের সাথে এই ফাঁকে একটু শেয়ার করে ফেলি, যেহেতু পুরোটা বাসা আজকে গুছানো আছে। সব সময় তার গুছানো থাকে না, থাকে মেহমান আসলে যেমন একটু অন্যরকম ভাবে গুছানো হয়, সেটাই ভাবলাম একটু আপনাদের সাথে শেয়ার করি। ওখানে নাস্তাগুলো সব গুছিয়ে রেখেছি। এটা হচ্ছে আমার বেডরুম। তো অনেকেই আমাকে আবার বলেছেন যে আমার বাসাটা যেন আমি দেখাই আপনাদেরকে, তো ভাবলাম একটু ছোট্ট করে আজকে বাসাটা যেহেতু গুছানো আছে আপনাদের সাথে একটু শেয়ারও করি। এটা সামান্তা সারার রুম, ওরা ওদের নামও লাগিয়ে রেখেছে গেটের মধ্যে, আর এটা আমার ড্রয়িং। আর আজকের ওয়েদারটা ছিল মাশাল্লাহ। ওয়েদার এখন ভাগ্যের ব্যাপার, কারণ এত বৃষ্টি হচ্ছে, এত বৃষ্টি হচ্ছে কি আর বলবো, রৌদ্র রৌদ্র উঠেই ভাগ্য গুনে। আর আজকে রৌদ্রটাও ছিল, আর বেশ গরমও পড়েছে। যখন যেদিন রৌদ্র উঠে সেদিন এত গরম পড়ে যে সহ্য করা যায় না, তখন মনে হয় গরম আমাদের নক করে গেল যে আসছি রেডি হও। আর বৃষ্টি হয়ে ইতালির অবস্থা এখন এমন যে অন্যান্য দিকে বন্যাও হয়ে যাচ্ছে, তো আমাদের জন্য দোয়া করবেন, কারণ বৃষ্টি চাই আল্লাহর কাছে অবশ্যই, কিন্তু এত বৃষ্টি, বৃষ্টিতে আবার অন্যদিকে ক্ষতিও হয়ে যাচ্ছে, সেটা তো আর না। আল্লাহ যেন সবাইকে সুস্থতা দান করে, সব বিপদ থেকে রক্ষা করে, আমিন। সব ভাবিরা মিলে একটু ছবিও তুলে নিলাম, ছবি ছাড়া তো আবার আমাদের চলেই না। খাওয়া দাওয়া গল্প আছে কিন্তু ছবি তো থাকবেই, ছবি তো থাকতেই হবে, কারণ ছবিগুলোই তো স্মৃতি আমাদের জন্য। ভালো লাগে পরে যখন দেখি, বসে বসে সময়ও কাটে, ভালো লাগে দেখতে। তো ছবি তোলার শেষে আমি আবার টেবিলটা রেডি করে নিলাম, কী কী রান্না করেছি তাও আপনাদের সাথে একটু শেয়ার করলাম। সুন্দর করে টেবিলটা রেডি করলাম, আর আমরা এখন সুন্দর করে খাওয়া দাওয়া সেরে নিব। তো যতটুক পেরেছি রান্না করেছি, রান্না করে সুন্দরভাবে সবাইকে পরিবেশন করলাম। খাওয়া দাওয়া শেষে আবারও সেই গল্প, সবাই বসে বসে গল্প করছি, বাচ্চারাও স্কুলে, তো আমাদের গল্পের রেশ যেন কাটছেই না। আর ছবি তো আছেই, যেহেতু ওয়েদারও ভালো, সুন্দরভাবে সবাই ছবিও তুলে নিল, কথার আড্ডায় বসে গেলাম সবাই। এই ফাঁকে আমি আবার ডেজার্ট আইটেমগুলো টেবিলে দিয়ে দিলাম। তো যেহেতু ঈদ প্রোগ্রাম ছিল, ভাবলাম কেননা একটু সেমাইও রান্না করি। ঝরঝরা সেমাই করলাম, এখানে মিষ্টি কিছু ছিল, মিষ্টিগুলো কেনা, আর সাথে কেক বানিয়েছি আর কাস্টার্ড। যেহেতু গরম ভাবলাম একটু কাস্টার্ড করি, ফ্রুট কাস্টার্ডটা হলে গরমের মধ্যে বেশ লাগে, যদি হয় ঠান্ডা ঠান্ডা। সকালে তো দেখেছিলেন কি সুন্দর একটা ওয়েদার ছিল,
তারপরে দুপুরের পর হয়েছে বৃষ্টি, আর এই বৃষ্টির পরে উঠে গেল সুন্দর একটা রংধনু। আর রোদ বৃষ্টি যখন একসাথে হয় তখন সেটা মিলেই নাকি রংধনু আসে, মাশাআল্লাহ সুবহানাল্লাহ। এত এত সুন্দর লেগেছে, যতটুক পেরেছি আপনাদের জন্য ক্যামেরায় ধারণ করেছি, কিন্তু সামনাসামনি মাশাআল্লাহ বলতে হবে। আর আমি তো দেখেই গেলাম এই রংধনু। যাক, এই রংধনু দেখতে দেখতে আজকের ভিডিও থেকে এখানেই বিদায় নিচ্ছি। ইনশাল্লাহ পরবর্তী কোনো ব্লগে আবার আপনাদের সামনে আসব। সে পর্যন্ত আমার পুরো পরিবারের জন্য দোয়া করবেন, আমরাও আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।